ঘোষণা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এর তালিকা। এবারে তালিকায় সর্বোচ্চ 11টি পুরস্কার জিতেছে কাজী রাকায়েতের গোর সিনেমাটি। এছাড়াও কাদের হাতে যাচ্ছে এবারে সেরা পুরস্কারটি, সে সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এবারের সেগমেন্টে। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয় বাংলাদেশ সরকার। সেই ধারাবাহিকতায় 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে 11টি শাখায় পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি গোর। গত 15 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় দেখা গেছে 2020 সালে 27টি শাখায় 28 জন শিল্পী এ পুরস্কার পেয়েছেন। যুগ্মভাবে আজীবন সম্মাননা জানানো হয়েছে অভিনেত্রী আনোয়ারা এবং বীর মুক্তিযোদ্ধা অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে। যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা গোর ও বিশ্ব সুন্দরী। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে সিয়াম আহমেদ, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে রোজালিন দীপান্বিতা মার্টিন, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে ফজলুর রহমান বাবু, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে অপর্ণা ঘোষ, শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মিশা সওদাগর, শ্রেষ্ঠ শিশু শিল্পী মুগ্ধতা মোর্শেদ রিদ্ধি, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বেলাল খান, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত মোহাম্মদ শহীদুর রহমান, শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল, শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে দিলশাদ নাহার কণা ও সমনুর মনির কোনাল, শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল, শ্রেষ্ঠ সুরকার ইমরান মাহমুদুল, শ্রেষ্ঠ কাহিনীকার গাজী রাকায়েত, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফাকরুল আরিফিন খান, শ্রেষ্ঠ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম কুমার গুহ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যুগ্মভাবে পঙ্কজ পালিত ও মোহাম্মদ মাহবুব উল্লাহ নিয়াজ, শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহমেদ, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনাম তারা বেগম, শ্রেষ্ঠ মেকআপ ম্যান মোহাম্মদ আলী বাবুল। তবে এবারে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে কাউকেই পুরস্কৃত করা হয়নি। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছিল মোট 14টি পূর্ণদৈর্ঘ্য এবং 7টি স্বল্পদৈর্ঘ্য ও 6টি প্রামাণ্যচিত্র।